ফ্রেন্ডস, রাধুনী রসোই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি হাজির হয়ে গেছি আমার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মুগের নাড়ু। আমার ঘরের ঠাকুরের উদ্দেশ্যে আজ আমি মুগের নাড়ু বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মুগের নাড়ু বানানোর জন্য আমি এখানে হাফ কাপ মতো মুগ ডাল নিয়েছি। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে একটু শুকনো করে নিয়েছি। সঙ্গে রেখেছি চিনি, ঘি আর ছোট এলাচ, চারটে ছোট এলাচ আমি একটু ফাটিয়ে একটু থেতো করে রেখে দিয়েছি। খুবই সামান্য উপকরণ এই নাড়ুটা বানানোর জন্য লাগছে। এই সামান্য দু তিনটে উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমার খুব সুস্বাদু মুগের নাড়ু। আসুন তাহলে রেডি করি। প্রথমে আমি এই যে মুগ ডালটা, এটা আমি মিক্সিং জারে নিয়ে একটু গুঁড়ো করে নেব। মুগ ডালটা আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এলাচ, ঘি, এটা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী দেবে। আমি এখানে হাফ কাপের মতো ডাল নিয়ে ভিজিয়ে রেখে সেটাই আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি মুগ ডালটা ব্লেন্ড করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে মুগ ডালটা একটু ঘিয়ের মধ্যে নাড়বো বলে ঘি দিয়ে দিচ্ছি। তিন চামচের মতো আমি ঘি এটায় আন্দাজ করে দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি ডালটা একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমার ডাল বাটাটা নাড়া হয়ে গেছে। দেখুন একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। আপনারা চাইলে একটু বেশি ঘি অ্যাড করতে পারেন। আমি এখানে তিন চামচের মতো ঘি অ্যাড করেছি। দেখুন ঘি এর মধ্যে আমি ডালটাকে বেশ ভালো করে নেড়ে নিয়েছি। ডালটা একটু লাল লাল হয়ে গেছে। ভালো করে ঘিয়ের মধ্যে আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডালটা আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। আমি ঘিয়ের মধ্যে কিন্তু খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি। ডালের একটু কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি ওই কড়াটাই আবার ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটা চিনির শিরা তৈরি করছি। এখানে আমি হাফ কাপ মতো চিনি নিয়ে নিলাম, কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি চিনির শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি যে চারটে ছোট এলাচ রেখেছিলাম সেটা আরেকটু ভালো করে আমি থেতো করে নিয়েছি। ওই এলাচের খোলাগুলো ফেলে দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। চিনির রসটা আমার ফুটে উঠেছে। এবার আমি এই যে ডালটা ঘিয়ে নাড়া ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু খুব ভালো করে নেড়ে দিচ্ছি। চিনি রসের মধ্যে দিয়ে ডালটা খুব ভালো করে নেড়ে নিতে হবে।
আপনারা চাইলে একটু ফুড কালার অ্যাড করতে পারেন, আমি এখানে কোনো ফুড কালার অ্যাড করছি না। দেখুন বেশ একদম মন্ড মতো হয়ে গেছে। এবার আমি একটা যে বাটিটাতে ছিল ডালটা ওই বাটিটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি এটা নামিয়ে দিচ্ছি। দেখুন মন্ড মতো হয়ে গেছে, এবার এই বাটিটাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, ওর মধ্যেই আমি মুগের মুগ ডালটা নামিয়ে দিলাম। আচ্ছা মিষ্টিটার কথা বলে দিই, মিষ্টিটা আপনারা কীরকম নাড়ুতে মিষ্টি দেবেন, কেউ বেশি দেয় কেউ কম দেয়, সেই বুঝে অ্যাড করতে পারেন, চিনির রসটা সেই বুঝেই করবেন। এবার আমি নাড়ুগুলো বানিয়ে নেব। আমি এখানে নাড়ুগুলো এবার আমি বানিয়ে নেব হাতে, একটু হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিলাম, এই গরম অবস্থাতেই একটু আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন নাড়ুগুলো কিন্তু আমার সমস্ত পাকানো হয়ে গেছে, ঘরে তৈরি মুগের নাড়ু, এটা কিন্তু স্বাদও খুব ভালো হয়, আর কিছু ইনগ্রিডিয়েন্টস তো বিশেষ কিছুই লাগে না, শুধু ঘি আর চিনি একটু আর ডাল, ব্যাস এই দিয়েই তৈরি হয়ে গেল আমার মুগের নাড়ু। আমার এখানে সমস্ত নাড়ুগুলো বানানো হয়ে গেছে, এটা আমি আমার ঘরের ঠাকুরের উদ্দেশ্যে আজকে নিবেদন করব, এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, একদম ঘরে তৈরি খুব সুস্বাদু মুগের নাড়ু। আমি যেভাবে করলাম অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।